হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও আমি চলে আসলাম আজকের আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে ঈদের দিন থেকে শুরু করে সব কিছু মিলিয়ে আমি আবারও চলে আসলাম আসলে আমার শ্বশুরবাড়িতে। বিয়ের পর মনে হয় মেয়েদের আসলে বাবার বাড়িতে তেমন একটা ঈদই করা হয় না। এই হচ্ছে আমার জীবনের প্রথম যে আমি রোজার ঈদ কিংবা কুরবান ঈদ দুটোটাই হচ্ছে আমি আমার শ্বশুরবাড়িতে করলাম বাবা মাকে ছাড়া অনেকটা দূরে গিয়েই। যদিও এবার ঈদটা আমার কাছে এতটা বাবা মাকে ছাড়া ভালো লাগতেছিল না, মনটা একটু খারাপ খারাপই লাগতেছিল। আর রোজার ঈদে অতটা খারাপ লাগেনি, কিন্তু এবার কোরবান ঈদের সময় আমার মানে মনটা একটু বেশি খারাপ ছিল। কেমন যেন লাগতেছিল, যে মনে হচ্ছিল এরপর থেকে মনে হয় আর কখনোই বাবা মার সাথে এরকমভাবে ঈদ করা হবে না যদি ভাগ্যে না থাকে আসলে। তো যাই হোক, আসলে কেউ বলতে পারবেন আমার হাতে আসলে এই দুইটা কি? অনেকেই হয়তোবা চিনে থাকবেন, আবার অনেকেই হয়তোবা চিনবেন না। এগুলো হচ্ছে ডেওয়া। আর কারা কারা এই ফলগুলা চিনেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রায় অনেক বছর পর আমি এই ফলটা দেখতে পেলাম আমাদের এখানে আসার পর। তারপরে আমার ওনাকে আমি বললাম যে আমি আসলে এটা খাবো, তারপর সে আমাকে এগুলো এনে দিল। এরপর আমি হচ্ছে এগুলোকে একটু ভর্তা বানিয়ে নিলাম। আর এই তো এখন হচ্ছে এখানে একটা খাসি আনা হয়েছে। আর এই খাসিটা হচ্ছে আমার যে জালের ছেলে, ও হচ্ছে আমাদের বাড়ির একমাত্র আসলে বাচ্চা। আমাদের এই বাড়িতে কোনো বাচ্চা নেই, শুধুমাত্র ওই ফার্স্ট। তো ও খুবই একটু চঞ্চলতা আর কি, দুষ্ট প্রকৃতির, মানে একদম মানে ওর হচ্ছে ছোটাছুটি ও বেশি পছন্দ করে, মানে তেমন একটা ও চুপচাপ থাকে না। তো যাই হোক, ও হচ্ছে এই খাসিটাকে নিয়ে মানে খুবই পরিমাণে আসলে মানে দুষ্টামি করতেছিল, বা ও ভাবতেছিল এটা হয়তো বা ওর ফ্রেন্ড। যেমন এই খাসিটা হচ্ছে এখানে ঘুমাচ্ছে, কিন্তু ওর মানে কাছে মনে হচ্ছে যে কেন ও ঘুমাইতেছে কেন, মানে ওরে ডাকতেছে, ওর মাথা ধরে নাড়তেছে, ওর পা ধরে টানতেছে যে এই উঠো উঠো বা কই কই। মানে ও হচ্ছে খাসির মুখ দেখতে পাচ্ছে না, তার জন্য ওর বিশাল টেনশন উঠে গেছে যে আসলে ওর কী হইলো, ওকে কেন দেখাই যাচ্ছে না। তো যার কারণে ও হচ্ছে খুবই বিরক্ত। আর এই খাসিটাকে মানে ও একদম মানে এত পরিমাণে পর্যন্তই জ্বালাইতেছিল, কিন্তু খাসিটাও আসলে সেম ওর মতোই, মানে ওর কথাও খাসির কথা হচ্ছে তুই যতই আমারে জ্বালাস ভাই আমি ঘুমামো, কোনো সমস্যা নেই, তুই আমারে ডাকতে থাক। আর ওর কথা হচ্ছে তুই কতক্ষণ ঘুমাবি আমি দেখবো, আমিও তোরে ডাকতে থাকি। আর আজকে ছিল ঈদের দিন, তো ঈদের দিন সকালবেলায় চলে আসছে ও মানে একদম ঘুম থেকে ওঠে, আর ওর এত সুন্দর মায়াবী চেহারা মাশাল্লাহ আমার কাছে খুবই বেশি ভালো লাগতেছিল। আর ও হচ্ছে খাসিটাকে দেখতেছিল, আর আজকে মানে একটু ভয় ভয় পাচ্ছিল, মানে ও চিনতে করতেছিল ছিল যে আসলে ওরে কেন মানে মানে এভাবে আটকায় রাখছে, ও তো ওইখানে ছিল। তো একটু খাসির সাথে আসলে একটু দুষ্টামি করতেছিল, আর ও আজকে একটু ভয়ই পাচ্ছিল সকাল থেকে। কেন জানি ও আসলে খাসির কাছে তেমন একটা যাচ্ছিল না, এভাবে ও খাসিরকে নিয়ে খুবই মানে দুষ্টামি ফাজলামি করে, কিন্তু আজকে একটু দূরে দূরেই মানে ছিল। হয়তো বা ও বুঝতে পারছে যে আসলে এটাকে আজকে কোরবানি করা হবে। আসলে ঢাকায় থাকলে তো কোরবানির যে আসলে দৃশ্যটা ওটা আসলে দেখা যায়, কিন্তু গ্রামে এতটা দেখা যায় না। তার জন্য আমরা একটু গেট খুলে বাহির দেখতেছিলাম যে আসলে মানে কোরবানি দেওয়া হচ্ছে কি। আর আজকের দিনটার ওয়েদারটা খুবই ঠান্ডা প্রকৃতির ছিল আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকে একটু রহমতের দিন ছিল, সেই হিসাবে অতটা গরম ছিল না। এভাবে তো অনেক গরম লাগে, তবে আজকে একটু ঠান্ডা ঠান্ডা মানে ওয়েদারটা ছিল, খুবই ভালো লাগতেছিল। আর এখানে ইউসুফ আমাকে কাঁঠাল গাছ দেখাচ্ছিল, মানে কাঁঠাল দেখাচ্ছিল। মূলত হচ্ছে কিছুদিন আগে নাকি একটা কাঁঠাল পেকে তারপরে হচ্ছে পড়ে গেছে, তো ও বেশি একটা কথা বলতে পারে না, তো সেটাই মানে ওকে দেখাচ্ছি, মানে ও আমাকে দেখাচ্ছিল যে এটা পড়ছে, আসলে কিভাবে পড়ছে সেটাই ও আমাকে বোঝাচ্ছিল। আর কি পড়ছে সেটাও ও আমাকে দেখাচ্ছিল, যে কাঁঠাল ধরে দেখাচ্ছে যে এটা আসলে পড়ে গেছিল। তো ও আসলে ওর ব্রেনটা আসলে মাশাল্লাহ দিলে খুবই ভালো, যেহেতু ও অতটা কথা শিখে নেই, জাস্ট এখন ও কয়েকটা কথা আমার তো বলতে পারে, আর একদম ছোট, যার কারণে ওর এখনও কথা অতটা ফুটে নেই, কিন্তু ও খুব আকার ইঙ্গিতে অনেক কিছু খুব ভালো মতো বোঝাতে পারে। আর এই তো এই যে এখানে ওর খাসিকে নিয়ে তোলা কিছু পিকচার, একদম ও খাসির সাথে পুরো মিশে একাকার হয়ে গিয়েছে। তো ঈদের দিন যখন খাসি কাটা হচ্ছিল তখন ও হচ্ছে ঘুমাচ্ছিল, যার কারণে ও খাসি কাটার টাইমে হচ্ছে বাসে মানে আমাদের সামনে ছিল না। আর এরপর ও ঘুম থেকে উঠে দেখে যে আসলে খাসি কাটা কমপ্লিট, আর উঠে যখন দেখেছে খাসি কাটা কমপ্লিট হয়ে গিয়েছে, ও নিজেও অবাক হয়ে গেছে যে আসলে ব্যাপারটা কি হইলো বা কোথায় গেল। তো যাই হোক, তো আজকে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালো ছিল, আর সবারই ভালো, আশা করি ভালো গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ঈদের দিন কে কে মেহেদি পরছেন সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। সচরাচর ঈদের দিন তেমন একটা মেহেদি পরা হয় না, ছোটোবেলায় তো ঈদের দিন চানলাতে মেহেদি পরার জন্য একদম ব্যাকুল হয়ে থাকতাম,
তবে আমি আসলে এবার কি করি, ঈদের 2 দিন আগেই মেহেদি পরে ফেলি, কারণ আমি জানি যে আসলে যতই যাই হয়ে যাক না কেন, চানরাতের দিন আমার আসলে মেহেদি পরাই হয় না কোনো কারণ ছাড়া, বা কারণে বা অকারণে পরাই হয় না, যার কারণে হচ্ছে আমি আগেই মেহেদি পরে ফেলছি। সবাই ভালো থাকবেন, আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, বাই বাই।